বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি সুকাল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুকাল ঔষধটি সুপ্রিম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্যালসিয়াম। এটি সাধারণত সুকাল নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি সুকাল 500 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত সুকাল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়ামের অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়ামের অভাবে ভুগে থাকেন, তাদের এই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এবং ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন সমস্যা দূর করতেই মূলত সুকাল ঔষধটি দেওয়া হয়ে থাকে। সুকাল ঔষধটি অতি সহজে এবং দ্রুত ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এবং ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন সমস্যা দূর করে থাকে। ক্যালসিয়ামের অভাবের কারণে শরীরে যে সকল সমস্যা সৃষ্টি হয়ে থাকে, শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্রাস, পেশিতে খিসুনি, হাত পা এবং মুখ আশ্বরতা, ঝাঁকুনি, বিষণ্ণতা, হেলুসেশন, পেশি ব্যথা, দুর্বল ভাঙ্গুর নখ, হাড় সহজে ভাঙ্গা, এ সকল সমস্যা দূর করতে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতেই মূলত সুকাল ঔষধটি দেওয়া হয়ে থাকে। সুকাল ঔষধটি অতি সহজে এবং দ্রুত ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং ক্যালসিয়ামের অভাবজনিত বিভিন্ন সমস্যা দূর করে থাকে। সুকাল ঔষধটি খাবার নিয়ম। সাধারণত সুকাল 500 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সুকাল ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে এবং ক্যালসিয়ামের অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকা যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে সুকাল ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার সুকাল ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সুকাল ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় সুকাল ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সতর্কতা। সুকাল ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, হাইপার ক্যালোমিউরিয়া, নিউফ্রিক্সের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে সুকাল ঔষধটি সেবন করতে হবে। সুকাল ঔষধটি পার্শ্ব প্রতিক্রিয়া। সুকাল ঔষধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের সুকাল ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।